আমি আপনি ছিনে মেনে ফেলে ইসলাম নিয়ে ছিনে মেনে ফেলে এই দিন শিক্ষা জন্য দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠা জন্য আল্লাহ নবী সাহাবীরা কত জখম জড়িয়েছে গো কত ঘাম জড়িয়েছে গো রক্তকে পানি করেছে নিজে জীবনটাকে কুরবানি দিয়ে দিয়েছে স্বামীকে বিবাহ করেছে পিতা মাতাকে সন্তান খাড়া করে জিগাদের ময়দানে গিয়ে সুখী হয়ে গিয়েছে আমাদের জিগাদের ময়দানও যেতে হয় না খোলো ঝরাতে হয় না খাম ঝরাতে হয় না রক্ত ঝরাতে হয় না তৈরি পেয়েছি এটা নিয়ে আমল করো নচেত কিন্তু আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দেওয়া যাবে না আমার নবী আমার সাহাবীরা এত কষ্ট করে দিন কায়েম করেছে তোমরা সেই দিনকে ছিনিয়ে নিয়ে ফেলেছো আজকে তোমাদের নাজাত মিলবে না যাও চলে যাও জাহান্নামে জাহান্নামে পাঠিয়ে দেবে আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করেছে দিন শিক্ষার জন্য ভাই এখন সমাজ এমন হয়ে গিয়েছে কিভাবে খালি টাকা রোজগার হবে পকেটে পয়সা কি করে হবে সে চিন্তা কবরে যাওয়ার টাকা আমাল কি করে হবে এই চিন্তা তো নেই যদি এই এলাকায় খোঁজা হয় দিনই এলেম শিক্ষার মানুষ হাফেজ আলেম কটা পাওয়া যাবে ভাই হ্যাঁ কটা পাওয়া যাবে গোনাগন্তি হয়তো গোনাগন্তি পাওয়া যাবে কেন ওই দিকে অনীহা মলি সাহেব বলে মসজিদে ইমাম ক্ষতি করে ইমামতি 6,000 টাকা 8,000 দখব যে 10,000 টাকা মানে তাই 10,000 টাকা মাইনে ইমাম সাহেব মুরগি যাওয়ায় ফিরত গেলে খবর আছে আমাদের হুগলি জেলায় একটা আছে মসজিদ ইমাম সাহেব যখন ইন্টারভিউ দিতে যায় না তখন সংবিধান ওদের আছে লেখা থাকে যে তিনটে মুরগি যদি পরস্পর ফিরে যায় ইমাম সাহেবের কাঁথা বালিশ রেডি করতে হবে ওটা তিনটে আপনাদের এলাকায় আছে নাকি মুরগি জবাইয়ের আওয়াজ এই ইমাম সাহেব ভাই এখানে নেই না মুরগি জবাইয়ের আওয়াজ আছে ভাই ইমাম সাহেবের বেতন কত এখানে হ্যাঁ 12,000 মাশাল্লাহ এখানে তো বড় বড় ধনীর ব্যক্তি আছে আল্লাহ পাক আরও ধনী করুক আমি দোয়া চাই কিন্তু তারা তো মাসে 1,00,000-1,50,000 টাকা কমপক্ষে 30-40,000 টাকা ইনকাম করছে কেন ইমাম সাহেবটাকে 25-30,000 টাকা দেওয়া যাবে না তার পেছনে একতাদা করছেন আবার পিনও মেরে নিচ্ছেন তার পেছনে চায়ের দোকানে বসলে ইমাম সাহেব না অমুকের অমুক এই হয় না হয় না গো চেষ্টা করুন ভাই আলিম আলমাদের দিলে আল্লাহ কমাবে না গো আল্লাহ বাড়িয়ে দেবে আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ রাসূল বলেছেন ওলামারা হচ্ছে রাসূলুল্লাহর ওয়ারিস করে বলুন না সুবহানাল্লাহ যদি এই হাদিসকে আমল করতে পারেন আলে মোলামাদের সম্মান করুন ওদের মসজিদে ইমামতি মানে সারা দিন ভাই পড়ে থাকতে হচ্ছে কেন 12,000 টাকা দেবেন একটু বাড়াতে পারবেন না তাহলে এই হুজুরটাকে আর আনা যাবে না এবারে ক্যান্সেল করে দেয় এই হক কথা বলবো চটুক আর ফাটু মুসলমানের আল্লাহ নবীর সাহাবীরা কত মেহনত করেছে গো আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিন শিক্ষা জন্য ইসলাম শিক্ষা জন্য শরীয়ত শিক্ষা জন্য আমার রাসূলুল্লাহ দরবারে সব সময় পড়ে থাকতে হযরত আবু হুরায়রা হুজুর সব সময় রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতেন কিসের জন্য রাসূলুল্লাহর নূরের জামান থেকে কি মডেল বলবে কি কথা বলবে কেমনভাবে জীবন যাপন করবো কোনটা কি কখন বলে রাসূল সেটা মেমোরিতে লোড করবে বলে আল্লাহ পাক ওনাদের মেধা শক্তিও দিয়েছিলেন অনেক একবার শুনলেই মুখস্থ হয়ে যেত কোনো কোনো সাহাবীরা দুবার শুনতেন মুখস্থ হয়ে যেত আরও যারা দুর্বল তিনবার শুনলেই মুখস্থ হয়ে যেত যেটা বলুন না আর আমাদের মুখস্থ হয়ে যায় একবার পড়লেই বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে 80-80 বলে জোসনা ফাঁকি দিয়েছে একবার বললেই মুখস্থ হয়ে যাবে হ্যাঁ এ হয়তো নাকি রাগ করছে নাকি বাপ রাগ করেন না তো
আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন শিক্ষার জন্য আমার রাসূলুল্লাহ দরবারে পড়ে থাকতে আল্লাহ নবীর মসজিদ মসজিদে নববী শরীফে পড়ে থাকতে আল্লাহ নবী আরো সাহাবীরা কখনো রাসূলুল্লাহ কাছে দিন শিখতে কখনো কারবার করতে যেতে ও নবীর উম্মতেরা যে আবু হুরায়রা হযরতের ঘটনা বলছে এই ঘটনাটা বুখারী শরীফে রিওয়ায়েতে পেয়ে যাবে ও মানানেরা আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিন শিক্ষা জন্য পড়ে থাকতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গুনকে এত খোদা লাগতো খোদা জ্বালা যন্ত্রণা খোদা জ্বালা বড় জ্বালা খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেন না গো আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খিদে লাগতো খাবার থাকতো না বেহুশ হয়ে পড়ে যেতেন এত খোদা এক তারিখ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হকে এত খোদা লেগেছে আমার নবী সাহাবা আবু হুরায়রা খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না আল্লাহ সাহাবীদের মাঝে মদিনার মসজিদে নববী শরীফের দরওয়াজার পাশে বসে আল্লাহ পাকের মহাবাণী কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে লেগেছে বড় খোদা লেগেছে সহ্য করতে পারে না আল্লাহর কোরআনের আয়াত কোন আয়াতগুলো পাঠ করছে যেই আয়াতের ভিতরে অভুক্ত ভুখা অসহায় গরিবদের খাওয়ালে কি সওয়াব কি ফজিলত এই আয়াতগুলো সাহাবাদের মাঝে পাঠ করছে আল্লাহ নবী সাহাবা পাঠ করছে এমন সময় দেখতে পাওয়া যায় আমার নবী পাক জলিল কদর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা সামনে দিয়ে চলে যান আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা আল্লাহ পাক কোরআনের আয়াতগুলো হযরত ওমরের সামনে তেলাওয়াত করে কোন আয়াতগুলো যে আয়াত অভুক্ত অভাবী গরিব অসহায় তাদেরকে খাওয়ালে কি ফজিলত কি সওয়াব এই আয়াত পাঠ করছে আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আমার নবী সাহাবা আবু হুরায়রা আমার নবী সাহাবা আবু হুরায়রা কোরআন পাকের আয়াত শোনায় না আবু হুরায়রা কে বড় খোদা লেগেছে আবু হুরায়রা সহ্য করতে পারে না আমি ওমর আবু হুরায়রাকে বাড়ি নিয়ে যাব আমি ওমর আবু হুরায়রাকে বাড়ি নিয়ে যাব আবু হুরায়রাকে মেহমানদারি করব আমি ওমরের বাড়িতে কোনো খাবার নাই মনে শখ যাচ্ছে ওমর নিয়ে যাব কিন্তু নিয়ে যাব খাবার তো নাই ঘরে আবু হুরায়রাকে কি করে নিয়ে যাব চলে গেলেন ঘরে ঘরে আবু হুরায়রা সামনে দিয়ে চলে যা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে আল্লাহ পাক কোরআনের আয়াত শোনায় আবু বকর বুঝতে পেরে গেলেন আবু হুরায়রাকে আবু হুরায়রা কোরআন তেলাওয়াত করে না আবু হুরায়রাকে বড়া খোদা লেগেছে খোদা জানা যন্ত্রণা সহ্য করতে পারে না ও মায়েরা কোন আবু বকর কোন আবু বকর যে আবু বকর যেদিন ইসলাম কমপ্লিট হয়ে গেল আল্লাহ সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট দিলেন আলী আমা আকমান্ত লাকুম দীনাকুম ওয়া আকমান্ত আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ নবী সাহাবীরা খুশিতে বাগে বার কিন্তু আবু বকর হাসে না আবু বকর ধরনে কাঁদে ইসলাম কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে সব সাহাবারা আনন্দ
আবু বকর কাঁদছে কেন কেন কাঁদছে আবু বকর বুঝতে পেরেছে দিন দুনিয়ার বাদশার যে জন্য দুনিয়ায় এসেছিলে আল্লাহ পাক আল্লাহ পাক দুনিয়া সে ইসলাম দিনটাকে কমপ্লিট করে দিয়েছে আমার নবী আর থাকবে না আমার নবী দুনিয়ায় থাকবে না আমার নবী আমাদের টিম করে দিয়ে চলে যাবে আমাদের নবী থাকবে না আমাদের নবী এতিম করে দিয়ে চলে যাবে ওই আবু বকরের সামনে হযরত ওমর কোরআনের আয়াত আবু হুরায়রা কোরআনের আয়াত পাঠ করে আবু বকর ভাবলে যে আমি আবু হুরায়রাকে ঘরে নিয়ে যাব আবু হুরায়রাকে তো মেহমানদারি করব কিন্তু না না আমি আবু বকরের বাড়ি কোনো খাবার না আবু বকরের বাড়িও খাবার নাই ও বায়ানেরা ও নবীর উম্মতেরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা কোরআন পাক তেলাওয়াত করে কোরআন পাক তেলাওয়াত যখন করেছে হাজির হয়ে গেলে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে হযরত আবু হুরায়রা কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহর নবী যে নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে ওই নবীর সামনে যখন তেলাওয়াত করে আল্লাহ নবী বুঝতে পেরেছে আমার আবু হুরায়রা কোরআন তেলাওয়াত করে না আমার আবু হুরায়রাকে বড়া খোদা লেগেছে আমার আবু হুরায়রা একবার দরুদ শরীফ আল্লাহু আকবার